ঘরে ছেলে ঘরে ফিরুক, এমনই আর্তনাদ মায়ের। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তোলপাড় গোটা বিশ্ব। ঠিক তখনই নদিয়ার মাঝদিয়ার ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবারের চিন্তা ও আর্তনাদে ভেঙে পড়েছেন। বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস 2018 সালে মেডিকেল কোর্স করতে পাড়ি দিয়েছিলেন সদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণে প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেন ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হলো না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের। বাড়ি না ফিরতে পারায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবারের এখন চোখ রয়েছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। আমাদের মুখোমুখি হয়ে গোটা পরিবারের আর্তনাদ, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, তারই ব্যবস্থা করুক আমাদের ভারত সরকার। এখন দেখার সরকারিভাবে কতটা সহযোগিতা মেলে ওই বিশ্বাস পরিবারের, কত দ্রুততার সহিত ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস, সেদিকেই নজর এখন গোটা পরিবারের। আর আপনারা তো চিন্তায় রয়েছেন। আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি, কারণ আমার ভাগ্নে, একটা বড় ভাগ্নে, বহুত কষ্ট করে ওকে বিদেশে পাঠানো হয়েছে। ও বিদেশে ইউক্রেনে রয়েছে, ইউক্রেনের ডাক্তারি পড়ছে, আজ 4 বছর হলো। তো ইউক্রেনের অবস্থা তো আমরা টিভিতে দেখছি, আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি, হচ্ছে কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। আমরা ভারত সরকারের কাছে করুন আবেদন জানাচ্ছি, যাতে ঘরের ছেলে ঘরে ফেরে এবং সুস্থভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আচ্ছা, লোকাল রাজনীতির এবং প্রশাসন কি যোগাযোগ করেছিল? না, কোনো লোকাল প্রশাসন বা রাজনীতিবিদরা কেউই এখনও পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি বা করেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে প্রশাসনের কাছে বা ভারত সরকারের কাছে আবেদন করুন, আবেদন যে ঘরের ছেলে যাতে ঘরে ফিরে আসে, এবং ওর সঙ্গে আরও পড়ুয়ারও আছে, তারাও যাতে সুস্থভাবে প্রত্যেকের ঘরে তাদের ফিরে আসতে পারে সেই ব্যবস্থা ভারত সরকার করুক, এইটাই আমরা হচ্ছে ভারত সরকারের কাছে আবেদন করি। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।